চট্টগ্রামের চাকথা এলাকায় সর্ববৃহৎ চালের বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে দুপুর থেকে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় অতিরিক্ত 6000 বস্তা চাল মজুদ এবং খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকার অভিযোগে মেসার্স আল্লারদান চাল ভান্ডারের গোদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জরিমানা করা হয় 5000 টাকা। এছাড়াও খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।